ইন্ন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রাসলিল্লা সালাম আলাইকুম ওরমতুল্লাহি আমার প্রিয় ভাই বোন বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম সোনার বাংলার পর্দায় আপনাদেরই পছন্দের প্রোগ্রাম ইসলামী জিজ্ঞাসা এই প্রোগ্রামে ইসলামী জিজ্ঞাসায় আমরা আপনাদের প্রশ্ন নিয়ে থাকি যারা ইউকেতে বসে আমাদেরকে সরাসরি দেখছেন আপনারা টেলিফোন করবেন এবং প্রশ্ন রাখবেন ও টু ও থ্রি এইট সেভেন ফোর সিক্স সেভেন এইট ফোর এই নম্বরে এবং যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন স্পেশালি আমাদের ওয়েবসাইট এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা প্রশ্ন পাঠাবেন ইমেল আকারে কিউই অ্যাট ইসলাম চলেন বাংলা ডট টিভি এই হল আমাদের ইমেল অ্যাড্রেস আমরা আপনাদের প্রশ্ন আশা করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইসলামকে কিভাবে ব্যবহার করব ইসলাম আমাদের জন্য এত বড় একটা নেয়ামত এবং তাকে আমরা সঠিকভাবে পালন করার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্ন আমাদের মনে আসে সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সাজানো আপনাদের এই প্রোগ্রাম সো যারা ইউকেতে বসে আমাদেরকে দেখছেন আপনারা অবশ্যই কল করবেন এবং প্রশ্ন রাখবেন আজকে আমাদের সঙ্গে আছেন একজন বিশিষ্ট মানুষ একজন আলমে দিন যিনি কিলবান মসজিদের খাতিব পাশাপাশি দারুল উম্মার উনি খুতবা দিয়ে থাকেন এবং টিচার আমাদের সঙ্গে আছেন শেখ ইব্রাহিম খান আমন্ত্রণ দিন হচ্ছে আমাদের এই খাতিবকে আমাদের এই প্রোগ্রামে আজকে প্রথমবারের মতো নিয়ে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি অনেক কষ্ট করে আসছেন আল্লাহ তালা আপনার কষ্ট কবল করুন সুপ্রিয় ভাই বোন বোনেরা আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামে আমরা শুরুতেই আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে ছোট্ট কিছু নাসিহা আমার জন্য আমাদের জন্যে আমাদের দর্শক ভাই বোনদের জন্যে গোটা মুসলিম উম্মার জন্য কিছু নাসিহা আমরা শুনি এবং সে আলোকে আমরা চেষ্টা করি আমাদের দিন সাজানোর জন্য আমাদের জীবন গোছানোর জন্য সেরকম ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু নাসিহা আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে শুনবো এবং তারপর পরে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছেন এবং ফোন করবেন তাদের প্রশ্ন নিয়ে শুরু হবে প্রশ্নোত্তর পর্ব কথা না বাড়িয়ে আমি আমার সম্মানিত মেহমানকে অনুরোধ করব আমাদের ছোট্ট নাসিহা শুরু করার জন্য ইসমুল্লা সাহেব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن صار على سبيله ونهجه واستنى بسنته وقتفى أثره بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد أمر الله شاتي أمرا شار خري أمرا النبي صلى الله عليه وسلم شَتَى الصلاة صلاة أبوان سلام أمرا بعد مري اي প্রোগ্রামের মধ্যে প্রশ্ন এবং উত্তর দিতাম আল্লাহ সুবাহানহ তালা আমরার আমল কবুল করতাম এবং আল্লাহ সুবাহানহ তাআলা আমরা তৌফিক দিতাম আমরা দিন ধর্মর আমল করতাম আল্লাহ তৌফিক দান করতাম আল্লাহ আমিন ওই প্রোগ্রামের উদ্দেশ্য হইল গিয়া প্রশ্ন এবং উত্তর কিভাবে আল্লাহ সুবাহানহ আলা আল্লাহর সাথে আমরা খিলা খান খাসাতে তো এই বিষয় বা এই উদ্দেশ্য এই প্রোগ্রামের ওই ইলম কিভাবে হাসিল হাসিল করা ستو أمرا أن أمرا ذكاي بأمر جِعَش خوري أمرا إلّم بارتو طرم مدة دين مدة شريعة طرمدة إلّم كِبَابِ بارتو الله سبحانه وتعالى كُرَن مدة الله سبحانه وتعالى إيد دين إسلام تنشر خرسين أو أو بِشَوْلِوَيَا إلّم مدة الله سبحانه وتعالى أمر النبي صلى الله عليه وسلم وفر نازل خرسين فَتَنْبَرْ إِقْرَأْ إِقْرَأْ مَنِ فَرَأْ

أبغى نشجوجي دخرا. كنتم الله سبحانه وتعالى شروع خرسوين أمر الدار وعمر الشريعة أمر الدين، علم، علم دي. كفار كريشور مادة ترى علم أصيلنا. تو ترى مناط خرسوين أمر أقول عمل خلّي أمر على الله رخصتيمه. بعو على الله رخصتيمه. الله سبحانه وتعالى كراني شريفة مادة إرشاد خرسوين. نبتدعوها ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله. একটা যে তারা নিজে তারা তারা সৃষ্টি নিজে শুরু করছেন মনত করছেন তারা আল্লাহর সাথে তারা খাসা থাইবা কিন্তু আল্লাহ ভাহান হুয়া তা আল্লাহ কুরান শরীফের মধ্যে ক্লিয়ারলি ভাবে তাই হইসেন একটা আল্লাহ ভাহান হুয়া তা আল্লাহ আদেশ করসেন না আল্লাহ তারারে আদেশ করছেন না তো আল্লাসভান হ তাহলে আমরা সৃষ্টি করছো ই দুনিয়ার মধ্যে ইবাদতর লাগি তো কিভাবে আমরা ইবাদত করতাম আল্লাহর গেছে কিভাবে আমরা নামাজ পড়তাম আল্লাহ ভান হ তাহলে হুকুম হরচেন আমরা রুফ্রে বা আদেশ হরচেন ৰোজা রাখা এবং মা বাবার সাথে আমরা সহযোগিতা কৰা সেৱা কৰা বীরুল ওয়ালি দেইন এবং হছনুল সোলক এবং জাকাত অনেকগুলা আমল যে আমরা যে আছে ধর্মৰ মধ্যে কিভাবে আমরা ই আমল করতাম <applause> الله سبحانه وتعالى تعالى شريف المدة الله رشد خرسن اقرأ من إلّم حصل خراء عمل خر برجه أي برجه إلّم حصل أنا اللي تعرف نزانتين كي بعمل الله سبحانه وتعالى تعالى شريف المدة الله خيصن فعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك من إلّم حصل خراء ماني زانوا الله سبحانه وتعالى وإلى جائ الله كفار قريش তারা তো অনেকগুলো মূর্তি পূজা করতে। আর তারা মনত করত আমরা আল্লাহর সাথে খাসা তার মূর্তি পূজা করে করার পরে তো আল্লাহ আল্লাহ খুরান শরীফের মধ্যে ক্লিয়ারলি আল্লাহন ইলাহ ইহা ইলিম হাসিল করো আল্লাহর সম্পর্কে ইলিম হাসিল করো আল্লাহ উল্লে গিয়া এক আল্লাহর সাথে আর কেউ নাই মানে আল্লাহর সাথে কোনো শিরিক করিও না

نبي صلى الله عليه وسلم حديث مدتين نصيحت أمر رديسوين طلب العلم فريضة على كل مسلم ومسلمة يعني علم حصل خورى إكتاد ديتو فورتخ مسلمان بروش أبو مهلة تو إكتر معنيني أمر فورتخ شفت أمر جمع الخطبة دي تم مسجد المده بأمر إماماتي خورتم بأمر صحي بخاري مكوستو خورتم نا تو معنيني أفنى علم وعلاق بو أمر عمّة الناس عمّة نوش تو خطوخاً علم أمر حصيل خورتم একজনে কিমান প্রশ্ন করতে পারেন কতখান ইলিম হাসিল করতাম আল্লাহ আমরা লাগে আল্লাহর সাথে আমরা ইবাদত করতাম আল্লাহর গেছে ও ইলিম আমরা করতাম হাসিল তো একজনে ব্যবসা করতে। তো ব্যবসা করার আগে আমরা প্রশ্ন কর্ম ব্যবসার আহকাম হালাল এবং হারাম আপনার সাথে আসেনি আপনি শিখছন্ আপনি ফরসেননি একজনে বিয়া বিয়াশী করতে আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক বা স্বামী স্ত্রীর হক শরীয়তে যে আদেশ হরছে একটু ইগুণ জানেননি তো যতখান আপনার সিচুয়েশনের উপরে যতখান আপনার দরকার আপনি ইলিম হাসিল করতে একজনে হজ আদায় কর্তা তো হজও যাইবার আগে ওমরা যাইবার আগে তারার উপরে দায়িত্ব তারা ইলিম হাসিল কর্তা ইলিম হাসিল করার উপরে তার ফরজ ও সম্পর্ক ও বিষয়ের উপরে একজন জাকাত দিতা তারার মাল পয়সা দৌলত তারার আছে অ্যান্ড ইট ইস গন অ্যাভ দ্য নিসাব লেভেল তো তারা উপরে ফরজ জাকার সম্পর্কে তারা ইলিম হাসিল করত তো বেসিকগুলা ইলিম আমরা জানা উচিত কীভাবে ফাঁসক নমাজ করতাম কীভাবে আমরা জাকাত দিতাম আমনা থ নাস কিভাবে আমরা থিলাওত সহিভাবে করতাম কোরআন তো ওই লিগে প্রথম ওয়াহী নবী সাল্লি সাল্লাম আল্লাহ শুরু করছেন আমরার ধর্ম ও আদেশ দেয়া ماني يعني اقرا باسم ربك الذي خلق تو علم حاصل خرا علم حاصل خرا الله سبحانه وتعالى ديتيو وحي بديتيو كون سوره الله نازل خرس نمر النبي صلى الله عليه وسلم رفره سوره المزمل يا ايها المزمل قم الليل الا قليلا والله شروع خرس اقرا باسم ربك الذي خلق ماني يعني علم حاصل ثم تمر روبر شمبكو بارا تمر روبر علم بارا تمر روبر شمبك. يعني الله رسينو الله خي علم حاصل خرو الله شمبك اير بعد الله نازل خرسون يا ايها المزمل قم الليل الا قليلا او نبي صلى الله عليه وسلم رايت كو اوتيا نماز فرو قم الليل الا قليلا stand during the night and worship الله سبحانه وتعالى تو اير فر الله سبحانه وتعالى تريتيو سوره نازل خرسون سوره المدثر يا ايها المدثر قم فانذر قم فانذر اي نبي صلى الله عليه وسلم اوتيا جا خنكو داود دو منشوره شطركو خرو زبابي الله سبحانه وتعالى دوزكو شمبوكي على شنا خرو بيستو شمبوكي على شنا خرو ماني دعوت دو تو او تينتا سوره افني دخله الله شروع خرسن اقرا ماني فطم ويلو جا افني نيزه جهل اكتافنا رفرتك تلقى ماني علم حاصل خرو الله شمبوكي افني هيكو اير فور اي علم حاصل خرار فور اوكا عمل روفر عمل خرو نزور ايمان بارال حرام تكي دروي تخو اير فور عمل خرار فور الله سبحانه وتعالى نازل خرسون يا ايها المدثر قم فانذر نزاع عمل خرار فور ارغزن ره هيكو ارغزن ري انورود خرو

الله سبحانه وتعالى قران شريف المده ارشاد خرسين اتامرون الناس بالبر وتنسون انفسكم الله سبحانه وتعالى خون ايه المده منشر دعوه دوني منشر خني بلا خرو با الله سبحانه وتعالى أمر يختم منهج يختم methodology ديا ديسوين

من سلك طريق من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه زي المرفوت با علم حاصل خره با زي المرفوت تاين اتوين با تاين علم حاصل خره با خشت خره علم حاصل خره بشما الله سبحانه وتعالى ترى لغي بستر فوت شهوز خربا الله ترى لغي بستر فوت شهوز خربا تو اي دور من مده علم امون غروت বাদ বাকি দরমা আপনি দেখ ইয়াহুদ এবং নাসারা তারা যেটা তারার বালা লাগে বা তারা যে একটা মনত সরে আল্লাহর খাসাত আমরা আইমু তারা একটা করে কিন্তু আল্লাহ ভায়ান হোৱাতে আলা একটা তারার উপরে আদেশ করছেন না আল্লাহ কৈসুন না একটা করিও না বা আহো মর বেন আহোম আর বে বেমিং দুনীল্লাহ দে ইঠুক দে ফ্রিজ এন্ড দে মন্ক্স আজ ডিএটিজ a part from আল্লাস ভয়ানো হোৱাতে আলা তারার গুলে ইমাম আইসেন বা তারার ফিস্টাইছে আর ফিস্টে অনুরোধ করছে ওটা করো অকটা করো কিন্তু একটা আল্লাহ আদেশ করছেন না একটা আল্লাহ হারাম করছেন কিন্তু তারার যে ফ্রিস্ট বা মঙ্ক বা রাবাই হয়েছেন না একটা জাহেজ আছে তো তারা করছেন এগেন বিষয় ইলমর বিষয় ইলমর বিষয় তো সহি ইলিম আমরা টুকানি বা হাসিল করা একটা উচিত সকল তো

সুন্দর বলেছেন উপরে আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা ইসলাম চ্যানেল বাংলার পর্দায় আপনাদের জন্য অনুষ্ঠান আমাদের আপনারা প্রশ্ন করবেন এবং আমাদের শাইকের মাঝখান থেকে জেনে নেবেন ইনশাল্লাহ আমাদের শাইক আজকে শুরু করেছেন ইলমের গুরুত্ব এলম কে কেন কতটুকু অর্জন করা আমাদের উপর জরুরি এ বিষয়ের উপরে এ বিষয়ের উপরে সুন্দর অনেক কিছু অনেকগুলো প্রশ্ন আসে যেগুলো আপনারা করতে পারেন সে আমি শুরু করতে চাই আপনার আলোচনার মধ্যে দুইটা বিষয় নিয়ে এলমের কথা বলেছেন ডেলি লাইফে আমাদের যা যা করা দরকার যে সমস্ত আমল করা দরকার এটুকু জানা হলো গিয়ে আম মানুষদের জন্য এলমের জরুরত এটা মেনশান করতে যে আপনি একটা জিনিস বলেছেন যে হোসনুল খুলুক এই বিষয়টার উপরে এই টার্মটা আপনি ইউজ করেছেন আমাদের দর্শকদের জন্য আপনি এই টার্মটা নিয়ে একটু বলবেন কিনা কি বোঝাতে চেয়েছেন এখানে আসলে হুসনুল খুলক তো হুসনুল খুলক অর্থ হইল গিয়া বালা ব্যবহার ইনসান লগে বালা ব্যবহার তো আল্লাহ সুবহান হুয়া তাআলা শরীয়ত নাজিল করছেন বা কুরআন নাজিল করছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাটাইছেন দুইটা উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হইল গিয়া আমার বা আপনার সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর লগে যে সম্পর্ক আছে ইটটা ঠিক করতাম ইটটা ঠিক করতাম আর দ্বিতীয় উদ্দেশ্য হইল গিয়া শরীয়ত যে নাজিল হইছে বা আল্লাহ কোরআন নাজিল খুরসইন বা নবী সাল্লাহন দ্বিতীয় উদ্দেশ্য হইল গিয়া কীভাবে ইনসান বা আদাম একজন আর সাথে সম্পর্ক ঠিক রাখতা এর রাখতাম আপনি কোরআন খুললে করলে কোরআন শরীফের মধ্যে দেখবা আল্লাহ তৌহিদর গুরুত্ব দিন কিন্তু খালি তৌহিদ বিষয় নেই না আল্লাহ ভ্যান অনেকগুলো সম্পর্ক বিষয় আলোচনা করেন তো কিভাবে মা বাবা সেবা করা ভাই বোনের লোকের সেবা করা বা সম্পর্ক কীভাবে হইত এবং আল্লাহ ভ্যান হুয়াতে আনা অনেকগুলো এক্সাম্পল দিন কোরআনের মধ্যে উদাহরণ আম্বিয়া আলি হিমসাল্লা তারা কিভাবে তারা সম্পর্ক আছিল তো হসনুল হুলুক ওই লগিয়া বাণী আদম বা ইনসান বা মানুষের লগে বালা ব্যবহার করা আমরা মনত হরি একজনে ফাঁসক নমাজ ভরয় বা একজনে রোজা রাখইন বা একজনে জাকাত দিন বালা মানুষ আর মসজিদর মেম্বার উঠে তাই সুন্দর একটা খুতবা দিন কিন্তু তাই দরজার ফিসে বা তান পরিবারের সাথে তাইন খিতা তান সম্পর্ক ইটা তো আমরা জানি না ইটা তো আমরা জানি না তো দিন কিয়ামতদিন নবীল আলহ্লাম داين خيصن، أمراله حكاية ديسن، أمرالشطور كتختم، قيامة الدين، الله سبحانه وتعالى حسن الخلق، <applause> زب شت أمرالله جنا خرم، حسن الخلق، <applause> أغزن اللعه بالب ببخار خرا، والتم ببخار خرا، حسن الخلق، إك قيامة الدين كوب وزن تقبو، it will be extremely heavy on يوم القيامة، كوب وزن تقبو، النبي صلى الله عليه وسلم تنشت شبتة والتم ব্যবহার আছে হসনুল খুলুক ধান সাথে আসিল তো ঠিকাখান আমরা হসনুল খুলুক আমরা শিখতাম এগেন প্রথম বিষয় যে আমরা শুরু করছি প্রোগ্রাম দিয়া ইলিম হাসিল করা তো বিষয়টা আরবার হইলাম আমরা একজন মনত করি একজনে নমাজ পড়েন বা একজনে জাকাত দিন বা একজনে রোজা হইন বা আমরা দেখি তারা প্রত্যেক মাস তারা খুরআ শরীফ খতম একবার হরেন কিন্তু কিন্তু তার মার সাথে সম্পর্ক বালা নাই

বিষয়টা ওই অইব দিন অনেকগুলো বিষয় সিরাত হাউদ নবীন নদী সাল্লি সাল্লাম তো এক বিষয় আছে দিন ক্রিয়ামতুদ্দিন কান্তরা কান্তরা কান্তরার অর্থলিয়া এই জায়গা অসংখ আল্লাহর সাথে যে সম্পর্ক আসিল হিসাব আল্লাহ প্রশ্ন জিকাণি আল্লাহ হিসাবও দরা ইটা শেষ আপনি যে গুণা করছো আল্লাহর সাথে আল্লাহ সাইলে মাফ করতে পারবা নাইলে সাইলে শাস্তি দিতে পারবা

মানে দুই তিনি ভাড়া দিলেই আমি ব্যস্তৰ মধ্য আমি ডুকিছ দিম ফাৰ্ম কিন্তু কিন্তু বাকী ৰৈছে আপুনি যে জুলুম খৰচইন আৰু একজনেৰে বা আপুনি যে বাট ব্যৱহাৰ খৰচইন একজনেৰে গৃ বা আখৰচৈন একজনেৰে নেমিম আখৰচইন আৰু লছ ভা নোহোৱা ঠাই আপোনাৰ অসংখ আখটাইবা ইকটাৰ ই জাগা উইলগীয়া ইকটাৰ নাম উইলগীয়া কাম্প কিয় দিন যে লেনদেন হৈছিল বা মান মানুহৰ যে সম্পৰ্ক আছিল বাই বইন বা ধর্মর মধ্যে বাই বইন বা ইনসান নন মুসলমান লস ভ্যান হতে হি ইজ আদল দ্য মোস্ট জাস্ট তো যে সম্পর্ক আসিল বা যে কোনো বিষয় আসিল বা যে কোনো প্রবলেম আসিল মানুষের মধ্যে সম্পর্কর মধ্যে বা স্বামী স্ত্রীর সম্পর্ক বা বাইনতে বনিতের সম্পর্ক বা বিটুইন বেনি আদম বিটুইন হিউম্যান বিইংস যে কোনো প্রবলেমগুলো আসিল বা কোনো জুলুম আসিল

আমরা সময়ের মধ্যে বা আমরা সমাজের মধ্যে আমরা কিমান সময়ের মধ্যে ব্যাংক ক্রাফ্ট ওয়ান ইজ তার সাথে কোনো পয়সা নাই তার ব্যাংক অ্যাকাউন্ট খালি তার দৌলত মানে তার নামও কোনো পয়সা টাকা কুচ্ছু নাই তো নবী সাল আলহি তাইন তাই হয়েছেন দ্য রিয়েল ব্যাংক ওয়ান মানে আসল ব্যাংক ক্রাফ্ট দিন তাইন আইবা আর তার সাথে অনেকগুলো আমল আছে نماز فرسوين، روزار أخسوين، زكاة أداي خرسوين، يعني إبادات، إبن إبادات خرسوين. تاني إبادات تربي دي سائلة لغير فارو شمان. the size of a mountain. أر إيمانوش، بروش بمهيلا، تاني داخلة عفنة مناد خرباي تاني أهل الجنة. best رغزون مانوش، كينتو تو الله سبحانه وتعالى تاني أختيبه. في আপনি আমোল করছো ইবাদত করছো কিন্তু আপনে আরেকজনের হক আদায় করছো না আর হক খাইছ আর জুলুম করছো তো আল্লাহ কইবা অসংখ্য আপনার আমল থাকি তোমার আমল থাকি নেওয়ের জুলুম খরচ থানে দেওয়াইব ভাল আল্লাহ এর ফরে কিন্তু অনেকগুলা মানুষ থান গেস থাকি ফাইতা, আর আল্লাহ দিবা এরপরে দিবা এরপরে দিবা এরপরে দিবা অসংখ্য ই পুরুষ বা মহিলা থান আমল শেষ আন নাই কিন্তু বাকি মানুষ তো অহং অহংকু বিষয়টা কীটা অহংকু আল্লাহ হইবা যে বাকি মানুষ রইসইন আর আপনি যে জুলুম করছেন তার ও যে বাকি মানুষ তারার যে গুণা আছে জুনুব অহংকু আপনার অ্যাকাউন্টর মধ্যে ডুকানি এর এরপরে ট্রান্সফার করো হইব নেব হইব ও পুরুষ বা মহিলার উপরে এরপরে অহংকু তো ফয়লা তো আমরা তো দেখলাম ই পুরুষ বা মহিলা ব্যস্তর মানুষ কিন্তু এন্ডে দিয়ে আমরা দেখমু

اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. تنتا advice تسوين الله عليه وسلم خويسون الله ربوي خورو تقوى حسيل خورو زي غولو زكاة زي خانو زي الله ربوي خورو تقوى حسيل خورو. دي اتق الله حيث كنت واتبع السيئه الحسنه تمحوها يعني زي كونو شوموي غنا خرو اي غنار فوري عمل اختا خرو عمل خله اي غناتا الله سبحانه وتعالى ما فخر ان الحسنات يذهبن السيئات زي شوموي عمل خربا بحسنات خربا غنار أه. فوري الله اي غنا ما فخر واتبع السيئة الحسنة تَمْحُوهَا وخالق الناس بخلق حسن اتريت نمبر ايلوجيا نصيحت النبي صلى الله عليه وسلم ورجستك يا مراهيكي آه آه انسان مانشو شاتي بلا ببوهار وتم ببوهار ترى ترى اللوجيا تاخت وإياك جزاك الله خير. <applause> সুন্দর বলেছেন এই তিনটা বিষয় নিয়ে আমরা হয়তো বিরতির পরে এসে আবার একটু শুনবো আপনার কাছ থেকে সুপ্রিয় ভাই বোন আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা ইসলাম জমি বাংলার পর্দায় আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে বিরতির পরে মুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের সায়কের আলোচনা এবং প্রশ্ন উত্তর আপনার সঙ্গে থাকবেন আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার পর্দায় আপনাদের সবাইকে ইসলামী জিজ্ঞাসা এই প্রোগ্রামে আমরা প্রোগ্রামের শুরুতেই আলোচনা শুরু করেছি আলহামদুলিল্লাহ ইলমের গুরুত্ব এবং আমাদের জন্য কতটুকু জানা জরুরি এই প্রসঙ্গে এবং আলোচনার সূত্র ধরে বেশ কিছু প্রশ্ন আমরা করেছি আমাদের সৌমিত্র মেহমানকে শিখেছি অনেক কিছু এবং জেনেছি যে আমরা আসলে কত কম জানি আমাদের সঙ্গে আছেন প্রিয় ইব্রাহিম খান যিনি কিলবান মসজিদ এবং আমাদের পেয়ে জ্ঞাপন করছে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে এসে বসার জন্য এবং কিছু উপকারী কথা শেয়ার করার জন্য যারা আমাদেরকে তো বসে দেখছেন আপনারা ফোন করবেন এবং প্রশ্ন রাখবেন ইলম সংক্রান্ত অথবা দিন জানার জন্য বোঝার জন্য যে কোনো প্রশ্ন আমাদের মনে যখন আসে আপনারা লিখে রেখে এই সময় ফোন করবেন এবং জেনে নেবেন ইনশাআল্লাহ যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন স্পেশালি আমাদের ওয়েবসাইটে যারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলা ডট টিভি আপনারা প্রশ্ন পাঠাবেন ইমেল আকারে কিউআই অ্যাট ইসলাম চ্যানেল বাংলা ডট টিভি এই অ্যাড্রেসে ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানিত মেহমানকে আবারও প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি এবং জানবো পরবর্তী কিছু প্রশ্ন ইনশাআল্লাহ শেখ আবার আপনাকে আমন্ত্রণ আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ততম সময় আমাদেরকে সময় দিচ্ছেন এলমিন নিয়ে আমাদের আজকের ডিসকাশন নাসিয়া শুরু হয়েছিল বিস্তারিত আমরা জেনেছি এলমের উপরে ছোট্ট আরেকটা প্রশ্ন করে যেটা আম মানুষদের আমাদের প্রশ্ন আমি সবার দর্শক ভাই বোনদের পক্ষ থেকে আপনাকে করতে চাই সেটা হলো যে অনেক সময় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয় যেমন খুদ্ আরবিতে দেওয়াটা জরুরি কিনা প্রশ্নটার মূল উৎস হল আরবি আমরা বুঝি না আবার অনেক সময় আছে কোরআন কট্টুক পড়ব কটুক জানব শুধু রিডিং পড়ব নাকি অর্থ সহ বোঝার চেষ্টা করব এর উপর বিভিন্ন প্রশ্ন আসে যেটা মূল সোর্স কোয়েশ্চেন হলো যে আরবি শেখাটা জরুরি কিনা আইল হাসিলের জন্য এবং আল্লাহ তালাকে চেনার জন্য তার ইবাদত করার জন্য শেখ একটু যদি বলেন আমাদেরকে যে আরবি শেখাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ইনশাআল্লাহ রহিম তো

ইলিম হাসিল করো আরবি ভাষার মধ্যে বা আরবি ভাষার সম্পর্কে আরবি হইলে গিয়া আপনার আর ধর্ম আমরা ধর্ম তো ঠিক আছে আপনি একজন এক্সপার্ট হওয়া উচিত না আরবি ভাষার মধ্যে বা গ্রামেরিয়ান এটা উচিত না কিন্তু যতটুক আপনি শিকতা পারবায়

তো আল্লাহ নাজিল করছেন একটা আপনার লাগে আমার লাগে আপনার লাগে তো একটা আমরা বোঝা উচিত নানি তো কিভাবে আমরা বুঝতাম সাবি হইল গিয়া আরবি ভাষা তো খুদবার মধ্যে আমরা যাই আর খুদবা আরবি ভাষার মধ্যে থাকতে পারে তো আমরা তো ফুরা ফায়দা নিতাম ফার্সি না জুম্মার খুদবা থাকি বিকজ আমরা বুঝছি না তো এর কি জানে আমরা থুরা আরবি ভাষা শিখা উচিত আর কোরআন শরীফের মধ্যে অনেকগুলা অক্ষর ওয়ার্ডস

ইমেলের দিকে যাচ্ছি আমাদের একজন ইমেল পাঠিয়েছেন আমি একটু আপনাকে পড়ে শোনাই যে একজন আত্মীয় তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য যেটা তার দরকার সে মনে করছে যে আয় রোজগারের জন্য তার ছেলেকে বিদেশে পাঠানো দরকার এবং বিদেশে পাঠানোর জন্য ব্যাংক থেকে লোন করেছে ব্যাংক থেকে লোনটা আবার সুদের উপরে ছিল এখন যিনি প্রশ্ন করেছেন তিনি আবার ওনার জাকাত থেকে ওই ভদ্রলোককে কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় এটা জানার পর এখন প্রশ্ন করছে যে তার এই জাকাত দিয়ে তার এই ঋণ শোধ করাতে কোনো বাধা আছে কিনা যেহেতু সে ব্যাংক থেকে লোন নিয়েছে অন ইন্টারেস্ট সাহেব কোনো বাধা আছে কিনা ক্যান ইউ ডু দ্যাট তো আসল বা প্রিন্সিপাল শরীতের মধ্যে এলে গিয়ে আমরা একজন আর একজনের সহযোগিতা করতাম আল্লাহর হৃদয় বা খিতা আল্লাহ আল্লাহ আমরা সাথে বা আল্লাহ আমরার উপরে খুশি হইবা تو الله يقول وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان اغزن ارغزن الشوجو كي خرو طاعه الله عباده المد عباده خل الله ار اغزن ارغزن الشوجو كي الله حرام خرسن با شاستي تو رين ان انشي

অহংকো তাই বুঝিলেছ হম অহংকো বিষয়টা কি অহংকো কিটা করতে অহংকো তাই সুদের মধ্যে তাই না আছেন বলা মাই কারাম কই যতটুক রুশি আপনি ফারবা এই ঋণটা ক্লিয়ার করতা শেষ করতা শেষ করলিবা তাও zakat থাকি দেওয়া ফারবা ইনশাআল্লাহ আর এই ঋণ যত রুশে তাই শেষ করতা ফারবা তত আমরা সবচেয়ে উত্তম এবার অনেক সময় আমরা zakat টাকা দিয়ে বিভিন্ন মানুষকে

কিন্তু এভরি উইকে দুই তিন দিনের জন্য উনি বাসায় আসতে পারে নট মোর দেন থ্রি ডেজ বাসায় আসতে পারে এখন এই অবস্থায় উনি প্রাইমারি হোম কনসিডার করে হলো যেখানে ওনার জব অবভিয়াসলি সেখানে এই অবস্থায় যদি উনি বাসায় আসে নিজের বাসায় তাহলে কি উনি মুসাফির হিসাবে কসর আদায় করতে পারবেন ওকে তো এই বিষয় লাগিয়া শরিয়াত এই বিষয়টা একটা খোলা রাখছে ইট ইস মুতলাকান একটা খোলা আচ্ছা সো একটা ইট ইজ ডিপেন্ডেন্ট অপন দ্য ইন্ডিভিজুয়াল মানি মান তো একজনে আফনে জি হংকো আপনি লিভারপুল সাথে আপনি সফর করেন জি লিভারপুল আপনি যাইন একটা আপনি একটা আপনি লাগি সফর না হুম বিষয় আপনি হংকো আমরা তো আছি एग्जांपल আমরা ইস্ট লন্ডন কিন্তু আমরা যাই ওয়েস্ট লন্ডন একটা সফরনি আমরাও কইতাম না একটা সফর না একটা আমরা একটা জানি আমরা গেছি জি ডে টু ডে ট্রাভেল তো একটা ও পুরুষ বা মহিলা রুফরে তারা সবচেয়ে উত্তম ভাবে তারা জানবা তো একজনে যাইরা তিন দিন আরো সিটির মধ্যে খাম লাগি চাকরির লাগি তো একটা তো ডেইলি হ্যাবিট হয়ে যার বা সপ্তাহে হ্যাবিট একটা হয়ে একটা তো রুটিন একটা হয়ে তো একটা তারা একটা তারা 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 জানবা সবচেয়ে ভালা ইফ ইট ইজ ওয়ান অফ মানি একবার গেলায় দেন একটা আপনি ক্লাসিফাই করা যাইব একটা মুসাফির তাই একজন মুসাফির একটা সফর আমি আমি সফর আইসি কিন্তু

ও আশা করছি অকুলকে এক্সপ্লেন করিয়ে দিলাম ইনশাআল্লাহ জি সুন্দর বলেছেন আমার প্রিয় ভাই বোন বোনেরা আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলার পর্দা এই প্রিয় প্রোগ্রাম ইসলামী জিজ্ঞাসা ফোন করবেন এবং প্রশ্ন রাখবেন আমাদের সম্মানিত মেহমান আপনাদের প্রশ্নগুলি অ্যাড্রেস করবেন ইনশাল্লাহ তার আগে পর্যন্ত আমরা আমাদের ইমেলের মাধ্যমে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলো নিয়ে ডিসকাস করব ফোন করতে ভুলবেন না ইনশাআল্লাহ স্যাক আরেকটা কমন প্রশ্ন বাট জানতে চেয়েছেন একজন যে বাসায় থাকার অবস্থায় স্বামী স্ত্রী একত্রে নামাজ আদায়ের নিয়ম শুধুমাত্র স্বামী এবং স্ত্রী দুজন মিলে জামাত করা যায় কিনা তো স্বামী এবং স্ত্রী তারা এক লোকের জামাত আদায় করতে পারবা কিন্তু সবচেয়ে উত্তম হইল গিয়া যে সুন্নতর মধ্যে আমরা পাই পুরুষর লাগি তারা মসজিদের মধ্যে তারা আদায় করতো নামাজ জামাতের মধ্যে কিন্তু না পারলে তো গরুর মধ্যে কোনো অসুবিধা হইলে গরুর মধ্যে থান স্ত্রীর সাথে বা থান স্ত্রীর লগে তাই নামাজ ফরতা পারবা আর একটা আমরা অ্যাডভাইস করতে সবচেয়ে উত্তম ফত হইল গিয়া স্ত্রীর লগে জমাতে নামাজ ফরতা তো যেভাবে ডাবল নেকি পাইবা আরো নেকি পাইবা আল্লাহর কাছ থেকে

দুই নম্বর সফ দ্বিতীয় সফ আর তৃতীয় সফ হইলে গিয়ে আপনার স্ত্রী একলাও তাই ফললে কোনো সমস্যা নাই বাসায় জামাতাদায় করা যাবে স্বামী স্ত্রী একা হইলেও করা যাবে প্রোগ্রাম শুরুতে আপনাকে সঙ্গে একটা প্রশ্ন নিয়ে কথা বলছিলাম যে কিছু মানুষ আছে যে সুপারস্টিশনস এটা নিয়ে দুইটা প্রশ্ন আসছে মূলত তার প্রথম প্রশ্নটা হলো যে অনেক সময় আমরা স্পেশালি দেশে যখন আমরা দেখছি বিভিন্ন সময়ে যে কে হুচট খেয়ে যদি পড়ে যায় রাস্তার মধ্যে কিছু একটা খেয়ে ধাক্কা লেগে বা পা আটকে যে পড়ে যায় পড়ে গেলে ওই জায়গাটাকে উঠে আবার সালাম করে এটা একটা কুসংস্কারের মতো এই ব্যাপারে কোনো বিধান আছে কিনা সরিয়াতে يكتشف شر الله سبحانه وتعالى كون شريف المدة كليل خيسين قل لن يصيبنا إلا ما كتب الله لنا زي كل مصيبة يا أفنى رفر فربو بعمر رفر فربو بعمر رفر فربو يكتشف الله حكم خريه هرسين إن كل شيء خلقناه بقدر الله خيس أن أمره حكلت سرشتي خرسي قدر المدة حكلت يكتشف তো ইজ এ সুপারস্টিশন দ্যাট আমি অক্টা করলে অক্টা হয় বা অক্টো করলে অক্টা হইছে বা ও মুখ মারা গেছে কি দানে বাদ জিনিস আমার 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 সাথে ওর বা আমার অবস্থা খুব খারাপ ওটার লাগে এটা আসলে শরীয়তর বাড়া شريطر طور شريطر شوريه مدنا النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم عندك Example عبدالله بن مسعود رضي الله تعالى عن تنسّطى يقتا تعويز أسيل يقتلو دشوا كده سكر

সকলতা ভালো হইলে একটা আল্লাহর আল্লাহ আমরা যদি খেয়ে পড়ে যায় তাহলে মনে রাখতে হবে যে ওই জায়গা কে সালাম করার মধ্যে কোন ফাইদা নাই কোন ফাইদা নাই কোন ফাইদা নাই ইন্না পর আল্লাহ কে মনে করা যায় যে এটা এটা একটা রিমাইন্ডার হিসেবেও কাজ করে তাই না সাহেব অনেক সময় যে আমরা পড়ে গেলাম ও আমি তো এখন আর কিছু করছিলাম না একটা অপরচুনিটি আসছে যে আল্লাহরের স্মরণ করতে হবে জানলে আমার মনে হয় এটা আর একই রকম প্রশ্ন যেহেতু এটা মেনশন করে ফেলেছে তো যে সমস্ত পরিবারগুলিতে সমস্ত ফ্যামিলিতে এই সুপারস্টিশনগুলি প্র্যাকটিস হয় তাদের উদ্দেশ্যে কি বলবেন একটা যে পৰিবাৰ বা যে মানুহ ইঞ্চান পুৰুষ বা মহিলা যেন প্ৰেক্টিচ কৰি ধৰা হৰইন আৰু বহুত বছৰ সৰিয়া গেছইন এক দিনৰ ভিতৰে বা হাতেশ হৰানি খুব কষ্ট খুব মুশকিলে আপুনি বাৰ কৰা লাগব

রয়েছে দুই রেখাত জোহর দুই রেখাত আসর দুই রেখাত এসা তো এত সরি আপনি ফাটটাই নাই বদলাই থা কিন্তু আমরা যে প্রোগ্রাম যে শুরু করছি ইলিম ইলিম হাসিল করা আর কোনো পথ নাই ইলিম না হাসিল করলে সুপারস্টিশন ইথা আপনার ডুকব জাদু আইন ইথা আপনার ধর্মের মধ্যে আপনার ডুকব আপনি বিশ্বাস করবা কিন্তু যে

আপনি সাথে রহমত দেখাইছেন এর কি জানি ইসলাম কবুল করছেন এর কি জানে আমরা পরিবারের মধ্যে বা মা বাবার সাথে আমরা দেখি তারা সুপারস্টিশন বা অনেকগুলো জিনিস তারা বিশ্বাস করেন ধর্ম বাড়া সুন্দর ভাবে রহমত ভাবে আমরা

ما زارو بره مسألة كرا ب ما زارو برا بستايو سبحانه وتعالى تائن إرشاد خرسن كوران شريف المدعي يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق ومسحو برؤوسكم وأرجلكم إلى الكعبين. Mm -hmm. أويمان دار زي من دار بخرسن يمان حصل خرسن, خرسن. زتونه مزفرو دن الله يخون أزفرو.

تر جاز ت خ علماء الاحناف افن لدر س خ خف иت وف مس خ بعد بك علما كرام ت خ زنو مو تخ زنو ز مو فو وف مس خ ن شرط ت ফিনবার আগে আপনি অজুর মধ্যে থাকা লাগবো তো অজু করার পরে মানে ফাউ দই সইন এর পরে আপনি মোজা ফিন দইন খুফ ওক বা লেদার শোক শোক বা জাস্ট নর্মাল শোক শো আপনার ওক বা যে কোনো ফাও যে কোনো খাফর যে ফাও ঘুরে যে কোনো জিনিস আমরা কনসিডার করতাম ফার্ম একটা মোজা দেন আপনি মাসা করতে পারবা আর সামটাইমস একজনের প্রশ্ন করতে পারবা মোজার মধ্যে ফুর আছে হুরু ফুর একটা আছে ঠিক আছে তো আমরা হই হুরু থাকলে ইনশাল্লাহ জাহিজ কিন্তু একটা ফারি গেলে আর একটা আর মোজা খোয়া না তো একটা আপনার লাগি তো মাসা করা যায় না কিন্তু হুরু থাকলে একটা কোনো বিষয় না শরীয়তে আপনার রুখসা একটা দিচ্ছেন দেন আপনি মাসা খরতা ফারবা বা ফুস্তা ফারবা আর মোজা খোলা লাগতো না কিন্তু শর্ত আমি যে আলোচনা করছি মানে মোজা ফিনবার আগে আপনি অজুর মধ্যে আপনি থাকা লাগবো বারাকাল ফিক আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন ইসলাম চ্যানেল বাংলায় ইসলামী জিজ্ঞাসা এই প্রোগ্রাম আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় শায়ক শয়েক ইব্রাহিম খান আমরা বেশ কিছু প্রশ্ন নিয়েছি ইমেল থেকে এবং আপনি জানি ফোন করেছেন আপনি আপনার প্রশ্ন পেয়েছেন আশা করছি ফোন করবেন এবং প্রশ্ন রাখবেন শেখ এর সাথে সম্পর্ক একটা প্রশ্ন থাকে হলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদেরকে জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে হয় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে জুতা পায়ে নামাজ পড়ে অনেকে এর বিধান কি।

ওকে তো নবী সাল আলু সাল্লাম তাই খৈসৈন আমি নমাজর মধ্যে জিবরিল আলহি সাল্লাম আমার সাথে আইসৈন আই আমার খৈসৈন তা তোমার জুতার মধ্যে নাফাখ মানে 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 খাসরা লাগাই ময়লা লাগাই ময়লা লাগাই তো আমি খুললিছি তো একজন জুতা পরিষ্কার থাকলে দেন ইনশাল্লাহ আমরা এক্সাম্পল আমরা বাড়া অহংকু আমরা তো গরো যাই এবার আগে বা গরো আগে আমরা তো অক্ত শেষ হইসব নমাজ তো আমরা অহংকু উঠানোর মধ্যে বা আমরা গ্রাসের মধ্যে বা মধ্যে বা রাস্তার মধ্যে আমরা নমাজ পড়তে চাইলে আমরা জুতা ফিন্দি আমরা পড়তাম ফার্ম ইনশাআল্লাহ কিন্তু ইনশোর করতাম লাগবো দ্যাট উচিত হইলে গিয়ে আমরা জুতা মানে কোনো ময়লা বা খাসরা থাকতো না মানে ফেসাব ফায়খানা ওগুলো জিনিস থাকতো না আর ফেক থাকলে তো কোনো সমস্যা না একটা ফুসা যায় একটা আপনি নমাজ হরতে পারবা ফেক অনেক ধন্যবাদ আমরা প্রোগ্রামের শেষ থেকে চলে আসছি শায়ক আর একটা হয়তো প্রশ্ন আমরা নিতে পারবো আমাদের ইমেলের শেষ যে প্রশ্ন আছে সেটা হলো যে একজন বন জানতে চেয়েছেন এখন তো শীতকাল শীতকালে গোসল করাই চ্যালেঞ্জিং তার উপর লম্বা চুল ভিজিয়ে গোসল করে আরো চ্যালেঞ্জিং কারণ চুল শুকাতে সময় লাগে এখন বোন জানতে চাইছেন যে আমি যদি পুরো চুল না ভিজিয়ে শুধুমাত্র চুলের গোড়া ভিজে গোসল করি তাহলে এই গোসলটা হবে কিনা গোসলের

অনেকগুলো পয়েন্ট আলোচনা করা হয়েছিল প্রোগ্রামের শুরু করবার সময় তো বিষয়টা গিয়া আল্লাহ আলা হওয়া খরচই আমরা শরীফ আমরা মুখস্ত করতাম বা আমরা ইমাম হইতাম বা আমরা খতিব হইতাম কিন্তু আল্লাহ ভাহান হুহা যেগুলো জিনিস আল্লাহ ফরজ খরচইন বা যেগুলা জিনিস আল্লাহ আদেশ খরচইন এবার মধ্যে একটা উচিত আমরা শিকা যতখান আমরা করতাম ফারি আল্লাহ হয়েছেন কুরআন শরীফের মধ্যে যে জিহাদ করে মানে যে কষ্ট করে আমার ফতর মধ্যে আর আমরা দেখি কষ্ট হে কষ্ট করে পুরুষ বা মহিলা আমরা তারার লাগি সহজ কর্ম আমরা তারারে সহযোগিতা কর্ম আমরার ফতর মধ্যে তো এর মানে যতক্ষণ আপনি ফারবা যতটুকু ফারবা করবা ইনশাল্লাহ আমরা সকল তো সমান নয় যতক্ষণ আল্লাহ তৌফিক দিবা আপনি করবা কিন্তু ইলিম হাসিল করা একটা আমরা দর্ম থাকি শরীয়ত থাকি আর একটা আমরা গুরুত্ব দেওয়া উচিত যতক্ষণ আমরা ফারিলাহ ফেকাল্লাহ ফেক আপনাকে অনেক ধন্যবাদ স্যায়ব সে বলে আপনারা দেখছিলেন ইসলামী জ্যানেল বাংলার পর্দায় ইসলামী জিজ্ঞাসা এই প্রোগ্রাম এই ছিল আমাদের আজকে সময় বরাদ্দ যাদের ইমেল আমরা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ যাদের ইমেল এখনো অ্যাড্রেস করা হয়নি পরবর্তী দিনে আপনাদের ইমেলগুলো অ্যাড্রেস করা হবে ইনশাআল্লাহ যে সমস্ত ভাই বোনেরা দেখেছেন সময় দিয়েছেন আল্লাহ তালা আপনাদের একটু সময় কবুল করুন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে ন্যাক হায়াত দান করুন এ দুয়ারে খেয়ে শেষ করছি আজকের মতো ইসলামী জিজ্ঞাসা আসসালাম আলাইকুম মরাহুল্লাহি আবার